বলেছেন কিয়ামতের পূর্ব ক্ষণে একদল উম্মতের চেহারাটা বিকৃত হয়ে যাবে নাউযুবিল্লাহ তাদেরকে মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে তার মানে গেড়ে দেওয়া হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তারা কি তাওহীদ মানবে না নবী বলেছেন মানবে তারা কি রিসালাত মানবে না নবী বলেছেন তারা রিসালাত মানবে রাসূল বলেছেন ও ইয়াসুমুন তারা রোজা রাখবে ও ইয়াহুজ্জুন তারা হজ করবে ও ইউসাল্লাম তারা নামাজ পড়বে তার মানে তারা আল্লাহ মানবে রাসূলও মানবে নামাজ পড়বে হজ করবে রোজাও রাখবে তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে নবী বলেছেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতকেও তারা স্বীকৃতি দিল নবী বলেছেন ওয়া ইয়াসুম তারা রোজা রাখবে ওয়া ইয়াহুজ্জ হজ করবে ওয়া ইউসাল্লাম তারা নামাজ পড়বে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে নবী বলেছেন হ্যাঁ তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে কেন গো নবী কেন গো নবী বলেছেন এটার কারণ হলো তারা গান বাদ্যযন্ত্র প্রেমিক হয়ে তারা গানের আসর বসাবে জোরে জোরে নাউযুবিল্লাহ আমাদের দেশে আসে না নাই বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় তো বিস্তৃত ভাষায় কথা বলে যেই শব্দ শুনলে যুবকের মনে কুমন্ত্রণা তৈরি হয় যুবতীদের মনে কুমন্ত্রণা তৈরি হয় এই অশ্লীল ভাষী অশ্লীল ভাষায় যারা গান লিখেছে মিউজিক অ্যাড করে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে আপনারা দেখবেন গানের আসরে মদ খায় কথা বলেন না কেন এটা আমার কথা না মদ বাড়বে জুয়া বাড়বে জিনা বাড়বে ব্যভিচার বাড়বে অত্যাচার বাড়বে সব বেড়ে যাবে এগুলো কিয়ামতের আলামত তবে আমি বন্ধ গান বাদ্যযন্ত্র বেদী হিসাবে রূপ নিয়েছে সেইটা নিয়ে আমি একটু বলতে চাই তার মানে আল্লাহ মানবে রাসূলও মানবে রোজাও রাখবে হজও করবে নামাজও পড়বে তারপরেও এই সাজা থেকে বাঁচতে পারবে না শুধু গান প্রেমিক হওয়ার কারণে নাউযুবিল্লাহ আল্লাহর হাবিব সরকারি দোজাহা তিনি বলেছেন মাঠের মধ্যে পানি দিলে যেমনি ফসল তৈরি হয় কি হয় আপনি যদি সারের গোডাউন কীটনাশক যদি গোডাউন সরিয়ে দেন জমিতে পানি নাই ফসল হবে আল্লাহর হাবিব বলেছেন পাটের মধ্যে পানি দিলে যেমনি ফসল জন্ম হয় গান শুনলেও তেমনি মানুষের মনের গড়ে নোংরামি তৈরি হয় জোরে বলেন নাউযুবিল্লাহ বিয়ে বাড়িতে দেখি এরকম প্লাস্টিকের আর এফএল চেয়ার দেওয়া আছে দাড়ি পাকা মুরব্বী দাদারা বাবারা যায় পানসি বাই আর গান গায় গান শুনে আর মাথা নাড়ায় আল্লাহর হাবিব ওই দিক দিয়ে বলতেছে গানের আসরে যাওয়া পাপি লোকেদের কাজ কার কাজ গানের আসরে যাওয়া পাপি লোকেদের কাজ আর কান লাগাইয়া গান শোনা ফাসেকদের কাজ গান শোনার পরে কেউ বলবে ইস গানটা খুব মজা গানটা খুব মজা পেয়েছি যেই ব্যক্তি বলবে অমুক শিল্পীর গানটা খুব সুন্দর হয়েছে মজা লাগছে আল্লাহ রাসূল বলেছেন সে যেন পুকুরি করল গানের আসরে যাবেন কথা বলে না গান কি গাইবে বলে হুজুর বিয়া বাড়ির গান কি না যায় মোবাইলেরটা কি যায় আরে না মোবাইলেরটাও না যায় বলে হুজুর টেলিভিশনের পর্দায় দেখবো ওটা কি যায় না না এটাও যায় না কোনভাবে গান বাদ্যযন্ত্রকে বৈধ করা যাবে না কারণ এটা হলো শরীয়ত সম্মত নয় এটা ইমানদারদের ইমান ধ্বংস করার একটা মূল কারণ জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ তাহলে নামাজ দিও লাভ নাই রোজা দিও লাভ নাই হজ দিও লাভ নাই আল্লাহ স্বীকার করেও লাভ নাই রাসূল স্বীকার করেও লাভ নাই লাভ হলো আপনি যদি ঈমান আনার পরে সব নোংরামি ছাড়তে পারেন তাহলেই লাভ হয়ে যাচ্ছে আমরা কি হয়ে যাচ্ছি কথা বলে না কেন ধ্বংস হয়ে যাচ্ছি এই ধ্বংস স্তূপ থেকে আমাদেরকে উঠে আসতে হবে কি করতে হবে অন্যথায় আমাদের কোনো উপায় নেই এদিকে তাকান বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে আরেকটা অসভ্যতা চলছে কোথায় আরেকটা অসভ্যতা চলছে মোবাইল কই নাই তো ভাই মোবাইল দাও এই যে টেলিফোন অ্যান্ড্রয়েড সেট এটার নাম রাখছি আমি বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর বিষ দাঁত এটার কথা বলে না
আরে সাপের তো দুইটা দাঁত শুধু সবল দিলে বিষ আর এইটার যে কত রকমের দাঁত আছে আপনারা জানেন না এই মোবাইলের কারণে যুবকের চরিত্র শেষ এই মোবাইলের কারণে যুবতীর চরিত্র শেষ মোবাইলের কারণে বিবাহিত বউ এক ঘরের বউ আর এক ঘরের জামাই একজাস হয়ে যায় অবৈধ ব্যভিচার আছে না নাই কথা বলেন আছে না নাই আরো জোরে বন্ধুরে আমার এই মোবাইলে যখন গান দেখবেন চোখের দৃষ্টি শেষ অল্প কয়েকদিনে চোখের ডাক্তার দেখাতে হবে এই জন্য বন্ধু এটাকে আমি নাম রেখেছি বিষাক্ত সাপ এই মোবাইলের কারণে কারো রানে ক্যান্সার হবে কারো হার্ট দুর্বল হবে কারো ব্রেইন টিউমার হবে এই আগামী কয়েক বছরের মধ্যে দেখবেন সেই রোগের হার বেশি বেড়ে যাবে বন্ধুরে আমার যেমনিভাবে বর্তমানে সুদের টাকা ঘোষের টাকা বাটপারের টাকা খাইতে খাইতে খাইয়া যায় এই ঘুম দেয় আছে না নাই বাদ খাইয়া যায় যেখানে যেটা পয়সা হয়ে যায় এই জন্য কিন্তু বর্তমানে বাংলাদেশের ম্যাক্সিমাম লোকের লিভার ড্যামেজ ফ্যাটি লিভার আপনারা তো গবেষণা করেন না জানেন না বর্তমানে যদি কোরআন হাদিস উপেক্ষা করে অল্প খাইতে বলেছেন নবী এটা সুন্নাত এই সুন্নাত মানতে রাজি না কিন্তু ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত পেট গ্রাস হয়ে যাবে ওই সুন্নাত পালন করার জন্য সবাই মরিয়া কথা বলেন না কেন এই মোবাইলের কথা বন্ধু কেন বললাম আপনি আমাকে ফোন দিয়েছেন হুজুর কোথায় আমি এখনো বাসায় ভাই আয়েশা পড়ছি আমি লাল মাই আছে না নাই তোমার কথা কয় না কেন দোকানের মালিক ফোন দিয়েছে বাবা তুমি কোথায় তখন মহাজন আমি আইতেছি কোথায় কয় আরে কোথায় আছো বলো কই ও ওক জায়গায় ডাহা মিশা কথা আল্লাহর হাবিব সরকারে দোজাহাব তিনি বলেছেন মুনাফিকের তিনটা লক্ষণ কয়টা আরো জোরে কয়টা মুনাফিকের তিনটা লক্ষণ কথা যখন বলবে কথায় কথায় মিথ্যা বলবে মুনাফিক তার কাছে যখন কেউ কোনো কিছু আমানত রাখবে সেটা সে খেয়ে ফেলবে আপনাকে বলবে দোস্ত তোমার বাড়িতে আগামী রবিবারে আসব আপনি কয়টা টাকা পাইতেন ডেট কিন্তু দিয়েছে দোস্ত তোমার টেনশন করতে হবে না আগামী রবিবার এসে তোমার টাকা দিয়ে দেব কত রবিবার মাইনাস হয়ে গেল টেলিফোন আর ওঠে না আছে না নাই তার মানে মুনাফিকের চরিত্র কয়টা একটা হলো কথা যখন বলবে মিথ্যা বলবে কথা দিয়ে কথা রাখবে না আমানত দিয়ে বন্ধ খেয়ানত করবে ওয়াদা ভঙ্গ করবে এখানে কেন আসলাম আল্লাহর হাবিব বলেছেন বিলিভার্স লাভ দা প্রফিট ইমানদাররা নবীকে ভালোবাসবে হিপোক্রেটস ডোন্ট লাভ দা প্রফিট মুনাফিকরা নবীকে ভালোবাসবে না আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন জায়গায় থাকবে জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ রে লাখ মানুষ গোটা পৃথিবীর নবীর প্রেমিকেরা ইসলাম প্রিয় মা বোনেরা ভাই বাবারা সবাই শুনো বন্ধু এই যে তুমি হাসতে হাসতে পাপ করেছো এটা তো ভয়ঙ্কর রূপ নিয়েছে আল্লাহর হাবিব বলল যে ব্যক্তির কাছে মিথ্যা আছে তার কাছ থেকে পাপের জন্ম হয় জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ মিথ্যা হলো সব পাপের মা কি মায়ের কাছ থেকে সন্তান জন্ম হয় গাছ থেকে পরবর্তীতে আবার বাগান করার জন্য ফল আসে ফল থেকে বীজ বীজ থেকে আরেকটা বাগান আপনারা মনে রাখবেন যার কাছে মিথ্যার সম্ভাবনা আছে তার কাছে সব ধরনের পাপের সম্ভাবনা থাকে আল্লাহর হাবিব সরকার মদিনায় দিকে তাকান তিনি আমাদেরকে বলে দিয়েছেন যেই ব্যক্তি একটা মিথ্যা কথা বলল কয়টা যেই ব্যক্তি একটা মিথ্যা কথা বলল সে তার কাছ থেকে ফেরেশতা 1760 গজ দূরে চলে গেল জোরে জোরে নাউযুবিল্লাহ বল হুজুর কেন গো 1760 গজ দূরে চলে যাবে একটা মিথ্যা কথা বললে বন্ধ পৃথিবীর কোন মানুষই দুর্গন্ধ বুঝতে পারে না পৃথিবীর কোন মানুষই দুর্গন্ধ বন্ধ বুঝতে পারে না যখন সে মিথ্যা কথা বলে ইচ্ছে করে স্বেচ্ছায় পড়ে মিথ্যা কথা বলে তখন তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয় বন্ধু সেই দুর্গন্ধের কারণে অদৃষ্ট হয়ে ওই ফেরেশতাদের সীমানা ফেরেশতারা সীমানা ছেড়ে চলে যায় নাউযুবিল্লাহ অত সুরাইন ভিতর দেখেন ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন কিরামান কাতিবিন জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনারা কি আমার কথা কি কষ্ট পান
একটা মিথ্যা কথা বললে ফেরেশতা কত দূর চলে যায়? 1760 গজ দূরে চলে যায়। বন্ধুরে আমার, আমাদের দেশে দেখবেন কিছু মুরব্বি পাওয়া যায় চা দোকান চাটা, আছে না নাই? আবার কিছু যুবক আছে সৌমনি চাটা, আবার কিছু অতিরিক্ত অ্যাডভান্স কিছু যুবক আছে শপিং মল চাটা, আছে না নাই? ঠিক তেমনি যদি মহিলাদের কাছে যায় তাদের মধ্যেও কিন্তু এই রকম ব্যাড রেকর্ডলা আছে না নাই? এদিকে তাকান। আবার আমাদের মধ্যে কিছু বক্তা আছে এত সুন্দর পবিত্র জায়গায় বসে বসে মিথ্যা কথা বানায়া গল্প বানায়া বলে বলে মানুষকে মজা দেয়। শোনেন নাই অনলাইনে আছেন এরকম? নামের আগে আবার পিসা বলে কি মোরা কুম্মি জামু কো, কথা কি বুঝতেছে? নামের আগে কি লাগে? ওই আমার শাস্তু ভাই আমার কথা শুনছে যেন মিষ্টি একটা হাসি দিছে, আপনাদেরকে একটু হাসানোর জন্য কথাটা বলছি, একটু মুড়ি ছিললে কইছি মাসখানে স্লিপ অফ টাং। বন্ধুরে আমার, এই যে মিথ্যে কথা মিথ্যে গল্প বানায়া বানায়া বলে, আপনারা নাম বলবে চিনবেন কিন্তু আমি নাম বলবো না। আল্লাহর হাবিব একটা শব্দ তিনবার ইউজ করেছে মানুষের মনোরঞ্জনের জন্য, মানুষকে সাময়িক সময়ের জন্য দোলা দেওয়ার জন্য, মানসিক একটু খোরাক দেওয়ার জন্য, মজা দেওয়ার জন্য। যেই ব্যক্তি মিথ্যে কথা বলল নবী বলেছেন সে ধ্বংস, সে ধ্বংস, সে ধ্বংস। বন্ধু তাহলে মিথ্যা থেকে 100% দূরে থাকতে হবে। টুকরোটা ফালাই দিলাম, হাতের আঙ্গুলগুলো চষলে একটা মানুষের কিছুক্ষণের পেটের ভিটামিন ডি গুলো সব হাত ধুয়ে দিবে, আছে না নাই? কথা বলেন, আপনারা দেখেন না, আমরা দেখি, কারণ আমাদের কি দিয়ে উদ্বোধন করা হয়। বন্ধুরে আমার, অত্যন্ত বিবেকবান মানুষের জন্য, সচেতন মানুষের জন্য এই তত্ত্বগুলো কাজে লাগবে, কারণ আমরা ঈমানদার হওয়ার পরে মুমিন হয়ে কবরে যেতে হলে এই আমলগুলো 100% করতে হবে। কথা কই না বলবো? তাহলে খাবারের শুরু থেকেই বলি, মানে খাবারটা খাইতে হলে সিস্টেম দেখি। এইটা ধরেন প্লেট এক্সাম্পল, তাহলে আমার দিক কাছে কোন দিকটা? এই জায়গাটা কোনটা? আমার এই সামনের জায়গাটা না, সোজা কথা সামনের জায়গা। আল্লাহর হাবিব বলেছেন যখন তোমরা কি করবা, যখন তোমরা খাবার খাবা বিসমিল্লাহ বলে তোমরা খাবার শুরু করবা, যেই দিক দিয়ে লোকমা উঠাইতে সহজ হয় সেই দিক দিয়ে তুমি খাবারটা খাইবা। বন্ধুরে আমার, শুরুতে বিসমিল্লাহ বলতে হবে এবং শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে, কারণ আমরা শুরুতে বিসমিল্লাহ বলতে পারি না, ফার্স্ট টাইম আই এম ভেরি টায়ার্ড, কোথায় গেছে বিসমিল্লাহ খবর নাই, খাইতে 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 যে একটু আগে বললাম এত বেশি খাইছি জায়গায় শুইতে হবে, এখন আলহামদুলিল্লাহ বলবো কি করে? আই এম ভেরি রিল্যাক্স, ঠিক কিনা বলেন? ফার্স্ট টাইমে টায়ার্ড, লাস্ট টাইমে রিল্যাক্স, বিসমিল্লাহ নাই আলহামদুলিল্লাহ নাই, বরকত হবে কোথ থেকে? কথা বলে না কেন? মজা লাগে না কথাগুলো? আরে জয় বলেন না। আরে ভাই অহংকার করে বলি না, আমি মনে করি জায়গাটা অত্যন্ত পবিত্র বরকতের জায়গা, এই জন্য এই জায়গাটাতে যতক্ষণে থাকি গুরুত্ব দিয়ে কথা বলার চেষ্টা করি। এখন আপনারা যদি গুরুত্ব সহকারে না নেন তাহলে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আমাকে ওয়াজটা এখনই বন্ধ করে দিতে হবে, একটু কি দরকার আছে না? আমরা তো উদাসীনতার মধ্যে আছি। যেই ব্যক্তি দাঁড়ায় খাবার খেলো রাসূল বলতে সে যেন আঙ্গুল ঢুকাই বমি করে ফেলে দেয়, দাঁড়ায় খাওয়ার কোনো বৈধতা? বন্ধুরে আমার, শুরুতে বিসমিল্লাহ, সবার শেষে কি আলহামদুলিল্লাহ, তবে খাবারটা কিভাবে খাবেন? বর্তমানে এই কালে যেটার নাম হলো ইরান, একটা সময় এটার নাম ছিল পারস্য, আরবের পার্শ্ববর্তী দেশ, বুঝে নেবেন ওয়াজ। আমার নবী যখন পৃথিবীতে আগমন করলেন, ও রণচর মানুষ কেমন করে বুঝাইলে বন্ধু তোমরা বুঝবা, বিশেষ করে যুবক বন্ধু তোমাদের কি বলবো, তোমাদের যৌবনকালের আমলের পাওয়ার এত বেশি, জিব্রাইল বলেছে বৃষ্টির ফোঁটা গণা আমার পক্ষে সম্ভব, যৌবনকালের আমল গণা আমার পক্ষে সম্ভব না। এই জন্য যুবক তোমাদেরকে বলতে চাই, কাল কিয়ামতের দিন আল্লাহর আরশ ছাড়া কোনো কিছু থাকবে না। যেই যুবক যৌবন কালে নাচার সময়, গান গাওয়ার সময়, মজা করার সময় বান্ধবী নিয়ে,
বিভিন্ন জায়গা হানিমুনের সময় কিন্তু সে কোনো কিছু করলো না শুধু মালিকের প্রেমে পড়ে মদিনাওয়ালার কথাগুলো শুনে শুনে কবর পর্যন্ত পৌঁছে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হাদিস শরীফের মাধ্যমে আমার নবী এটাকে সৎসাহিত করেছেন এই যুবকের জন্য আল্লাহর আরশের ছায়া অপেক্ষা করবে এইজন্য বলছি যুবক তোমরা একটু মনটা দিয়ে শোনো এবার ওই কি করলেন পারস্য থেকে একজন চিকিৎসক আসলেন আরবে আরবে আসলেন কেন কারণ আরবে আসার কারণ হলো খবর পেয়েছেন আরবের কোন মানুষ অসুস্থ হয় না তার আগে মারামারি করত কাটাকাটি করত খুনোখুনি করত এখন কোনো কিছু নাই তাদের মধ্যে কোনো দাঙ্গা হাঙ্গা নাই তাদের মধ্যে কোনো বিমার মার নাই তার কারণ কি তখন ওই পারস্য থেকে একজন চিকিৎসক আরবে চলে আসলো দুই বছর সময় দিয়েছে কয় বছর দুই বছর সময় দিয়েছে আরব দেশে বন্ধ কোন রোগী পায় না সর্বশেষে তিনি কি করলেন গবেষণা করতে 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 তিনি চিন্তা করলেন কেন রে কোন অসুস্থ মানুষ এই দেশে পাওয়া যায় না আমার নবীর কাছে তথ্যের জন্য গেলেন এবার আমার নবী বললেন আমার দেশের মানুষ অসুস্থ না হওয়ার কারণ হলো অতিরিক্ত খিদা যতক্ষণ না লাগে তারা খাবার নিয়ে যায় খাবার খায় না আবার খাবার যখন খাইতে থাকে পেটের খিদা মিটার আগে খাবার ছেড়ে দেয় তার মানে বন্ধু পেটটাকে তিন ভাগ করে ভাগ পেটটাকে তিন ভাগ করে একটা ভাগ তিনি খাবার দিয়ে ফিল আপ করে আর একটা ভাগ শুধু পানি দিয়ে ফিল আপ করে আর একটা ভাগ 100% খালি রাখে এই জন্য আমার দেশের মানুষ অসুস্থ হয় না আজকের বাংলাদেশের মানুষের পেট লিভার হবে না ক্যান্সার হবে না বন্ধু ডায়াবেটিস হবে না যত ধরনের আজগুবি বিমারগুলো আসছে কিছুই থাকবে না যদি আমরা নবীর কথা মেনে হালাল খাবার বডি স্ট্রাকচারের দিকে যদি আমরা তাকিয়ে খাবার খাই একদিকে নবীরটা মানি তো না শুরুতে বিসমিল্লাহ নাই আমার দিকে তাকান ছোট্ট একটা হাদিস শরীফ বলে বন্ধু অন্যদিকে যাব এটা একটা টপিক তোমরা তৈরি করো একটা লাগাতার দিও না কিন্তু মানুষ বিরক্ত বোধ হবে মজা পাবে না বন্ধুরে আমার আমার নবী দেখতে পাইলেন একজন লোক বিসমিল্লাহ ছাড়া খাবার খাইতেছে খাইতে 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 আবার তার প্লেট মোটামুটি একদম কি হয়ে গেছে ফিনিশ হয়ে গেছে হাদিস শরীফের মধ্যে এসেছে মাত্র একটা লোকমা বাকি আছে কয় লোকমা বাংলা ভাষায় আমরা বলি আঞ্চলিক ভাষা এক নলা কি কারণ সাধারণ মানুষ তো অনেকে বুঝে না হুজুর লোকমা কি কয় কি লোকমান তো মানুষের নামে না হয় ঠিক না মানে একটা নলা কি একটা নলা বাকি আছে কি আছে একটি নলা বাকি আছে একটি লোকমা বাকি আছে এই লোকমাটা খাওয়ার আগে সে বলে দিল বিসমিল্লাহি আউলাহু ওয়াল আখিরা জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ যখন একটা লোকমা খাওয়ার আগে তিনি যখন দোয়া করে খাবার একটা লোকমা খাইলেন এই দৃশ্য দেখে আমার নবী এবার হাসি দিয়েছে আমাকে প্রশ্ন করতে পারেন বলে হুজুর গো হাসির কারণ কি নবী কেন গো হাসলো নবীর হাসির কারণ হলো হাদিস শরীফের শেষের দিকে বন্ধু দেখতে পাইলা যখন তিনি বিসমিল্লাহ ছাড়া খাবার খাইতেছিলেন তখন তার সাথে শয়তানও খাইতেছে নাউজুবিল্লাহ যখন তিনি দোয়াটা পরে একটা লোকমা মুখে দিলেন তখন শয়তান আটকে গেছে শয়তান যে এতক্ষণ খাবার খেয়েছে সবগুলো শয়তান ভূমি করে ফেলে দিয়েছে এই দৃশ্য দেখে আমার নবী হেসেছে সুবহানাল্লাহ কষ্ট করে খাবার জোগাড় করে এই খাবার কখনো আমাদের প্রিয় শত্রু শত্রু কি কখনো প্রিয় হয় আপনারা তো হাসি দিলেন বন্ধুরে আমার শত্রুকে এত কষ্টের খাবার খাওয়ানো যাবে না জোরে জোরে বলেন ঠিক কিনা আরো জোরে ও মোর খোদা মোর তো দিছেন একটার বাস গাদ তুললে এবার আসে ওই মামা তো ভাই আমি খুব মেজাজ ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন না আরে ভাই একটু হাসেন সবাই একটু হাসেন তো চাই পারেননি হাসে না কেন আরে নিয়ে হাসো যত হাসবে তত হার্ট ভালো থাকবে আর একটা মানুষের হার্ট যত স্ট্রং তার জীবন তত স্ট্রং বুঝুন আমি কিছু বেশি বেশি জিকির করবা জিকা ইজ দা হার্ট মেডিসিন জিকির হলো হার্টের ঔষধ আর বেশি বেশি হাসবা বেশি বেশি জিকির করবা হার্ট একবারে স্ট্রং থাকবে জোরে জোরে সুবহানাল্লাহ আড়ো জোরে মহব্বতে তাহলে বিসমিল্লাহ বলবো কি বলবো না আড়ো জোরে দরকার আছে কি নাই এবার আসে ওই যে একজনকে দাওয়াত দিলে তিনজন জানি বৈধতা দিছে কে আল্লাহ দিছে আরেকটা করে আল্লাহ দিছে আমার দিকে তাকান হাসির জিনিসটা শেখার বিষয়
আল্লাহর হাবিব বলেছেন আমাদের মধ্যে সমস্যা কিন্তু কয়েকটা এদিকে থাকে দাওয়াত যখন একজনকে যে যাইতে অনুপস্থিত না বলে দুইজনকে নিয়ে নেয় আরেকটা হলো অনেক সময় দাওয়াত দিল হ্যাঁ ভাই ওকে আসব কিন্তু দেখা যায় দাওয়াতের বেলায় আমরা যাই না এখানে দুই ধরনের সমস্যা আছে বন্ধু আল্লাহর হাবিব বলেছেন তোমাকে একজনকে দাওয়াত দেওয়া হয়েছে তোমার সঙ্গে আদরের একটা বড় ছেলের ঘরে নাতি আছে তুমি তোমার নাতি নিয়ে বেড়াতে যাবে নাতি যাবে এটা তুমি তোমার ওই যিনি দাওয়াত দিয়েছেন তাকে তুমি ইনফর্ম করো তার মানে জানিয়ে দাও যে বন্ধু তুমি আমাকে তো একজনকে দাওয়াত দিয়েছিলে কারণ আমার সাথে আরেকজন যাবে এই আয়োজন তো তুমি করনি তুমি ইনফর্ম করে তাকে দাওয়াতে যাও যেমন ধরেন আপনার বাড়িতে মেজবানি হবে আপনি দাওয়াত দিয়েছেন 60 জন কয়জন আপনার এখনো 30 জন বাকি 30 জন খেতে এসেছে 30 জনের মধ্যে বন্ধু 20 জনই কেউ নাতি নিয়ে এসেছে কেউ ভাতিজা নিয়ে এসেছে কেউ ছোট ভাই নিয়ে এসেছে এমনি করে করে কাউকে না কাউকে নিয়ে এসেছেন ঠিক কিনা বলেন এরকম আছে না নাই এখন নীতিনীতি 30 জনের মধ্যে 20 জনের মধ্যে বন্ধু 30 জন গেল 20 জনের সাথে ডাবল কয়জন কয়জন কথা বলেন না 20 জন দাওয়াতে কয়জন এখন হইছে 40 জন ওইদিকে লিগেল আছে কয়জন 10 জন লিগেল খাইছে 10 জন আর আর ইলিগেল হচ্ছে কয়জন 20 জন 20 জনের সাথে আরো 20 জন 40 জন দাওয়াত আপনি আয়োজন করেছেন 60 জনের এই দুপুর বেলায় কিন্তু আপনার 50 জনের খাবার মাইনাস হয়ে গেল অবশিষ্ট আছে মাত্র আর 10 জনের খাবার আর 20 জনকে আপনি কি দিয়ে ম্যানেজ করবেন এই যে লজ্জা ওই ব্যক্তি পেয়েছে এই লজ্জার জন্য বন্ধু যারা অতিরিক্ত 20 জন নিয়ে গেছেন একজন করে করে এই দায় নিতে হবে তাদেরকে এই জন্য নবী বলেছেন হাদিস শরীফ দ্বারা প্রমাণিত তোমরা যখন দাওয়াত খেতে যাবে একজনকে দাওয়াত দিলে একজনই যাবে যদি দুইজন যেতে হয় জানিয়ে যাবে এটা হলো শরীয়তের আইন জেরুজালে সুবহানাল্লাহ এবার দুই নাম্বার হলো আপনাকে দাওয়াত দিয়েছেন আপনি দাওয়াত রেখেছেন 100 জনের আয়োজন হলো কতজন কতজন ও ছাত্র ভাই আপনি হাসেন কেন সহলুদ্দিন জি আপনাকে এলাট করে দিতে ব্যাপার কি মনু কি হইছে আম্মে টেনশন কি ভালো লাগে না ভালো না লাগলে আই সি গো টু ইওর সিট আউট অফ সাইট এডি অর্জন করতে বহু সময় লাগে যুগের পর যুগ কত মাইল কত লাফিউস টাকাইছে এগুলো অর্জন করতে আপনাদের কাছে তো তামাশা মনে হয় কারণ হক কথা তো ঠিক না বলেন আরে ভাই মানেন বা না মানেন আপনি পরের ব্যাপার আগে জেনে যান হেদায়েত করার মালিক কে আমি একটা ওয়াজ আপনার জন্য যথেষ্ট ঠিক না আমি বলে যাই আপনি কি শুনেন মানবেন না মানবেন সেটা বাড়ি গিয়ে সিদ্ধান্ত করবেন ঠিক না ব্যাটি এবার দুই নাম্বার হলো দাওয়াত রেখেছেন কিন্তু সময় মতো যান নাই এখন খাবার অবশিষ্ট আছে না নাই দাওয়াত দিয়েছে কতজন 100 জন 40 জনই দাওয়াত মিস করেছে কতজন 40 জন দাওয়াত মিস করেছে আপনারা 40 জন কি হয়ে গেলেন সংখ্যা দেখে মাইনাস হয়ে গেলেন 40 জনের খাবার অবশিষ্ট নষ্ট হতে পারে পচে যেতে পারে গলে যেতে পারে এই নষ্ট হওয়ার জন্য অতিরিক্ত নষ্ট করার জন্য দায়ী হবে যারা মিস করেছে তারা এই জন্য আল্লাহর হাবিব বলেছেন দাওয়াতে যদি না যাওয়ার খেয়াল থাকে সঙ্গে সঙ্গে তাকে না করে দিবা কিন্তু দাওয়াত রাখার পরে মিস করার আইন না আরে ভাই ইসলাম কত সুন্দর দেখেন না সুবহানাল্লাহ বলে আল্লাহর হাবিব বলেছেন আমার নবী কিন্তু প্লেটের শেষের জায়গাটা খুব মজা করে খেতেন এমন ভাবে খেতেন মনে হয় যেন ধোয়া হয়ে গেছে এই জন্য আমাদেরকে কি করতে হবে ভালো করে প্লেটটা মুছে খেতে হবে রাসূল বলেছেন আঙ্গুলগুলো ভালো করে চষে তারপরে তোমরা হাত দাও অথবা টিস্যু দিয়ে রুমাল দিয়ে হাত মুছো কিন্তু খাবার সহ তোমরা হাত মুছো না সম্মানিত উপস্থিতি লাস্ট পয়েন্ট আমরা কিন্তু মাহফিল শেষে ঘুমাইবো তাই ঠিক কিনা বলেন আরো জোরে সম্মানিত উপস্থিতি আমরা কিন্তু লাওয়ারেজ ঘুমাই ডান বাম কিচ্ছু বুঝি না এদিকে তাকান সর্বশেষ ওয়াজ আল্লাহ হাবিব বলেছেন তোমরা ঘুমাইতে যাওয়ার আগে নামাজ পড়তে পড়ার জন্য যেভাবে উযু করো ঠিক সেমনি উযু করো সুবহানাল্লাহ বলেন আরো জোরে বিছানায় যাইয়া তোমরা উযু করে ডান দিকে কাত হইছো সুবহানাল্লাহ কোন দিকে নামাজের নাই উযু করে ডান দিকে কাত হইছো শোয়ার পরে দোয়া আছে নি জানেন নি কি বলেন তো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া আছে না নাই দোয়াটা পড়ে আপনি ঘুমিয়ে যান বন্ধু কিন্তু ঘুমিয়ে যাওয়ার আগে আরেকটা কাজ আছে
সেই কাজটা হলো আপনাকে আমার নবী বলেছেন তোমরা প্রত্যেক রাতে ঘুমানোর আগে 4000 দিনার সাদকা দিয়ে ঘুমাও একটা কোরআন খতম করে ঘুমাও একটা হজ করে ঘুমাও উবাইর বিবাহ মিটিয়ে ঘুমাও জান্নাতের মূল্য দিয়ে ঘুমাও আলী রাদিয়াল্লাহু তাআলা ধরেকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের পক্ষে কি কাজ করা সম্ভব নবী তখন বলেছেন সম্ভব নবী বলেছেন কেউ যদি বিসমিল্লাহর সাথে ঘুমানোর আগে 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমায় তার আমল নামায় 4000 দিনার সাদকার সওয়াব চলে আসবে কত সুন্দর চমৎকার মেসেজ আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি মহব্বত করে মাত্র 3 বার দরুদ পড়ে কয়বার নবীর সাথে মহব্বত লাগায় যদি 3 বার দরুদ শরীফ পড়ে সে যেন জান্নাতের মূল্য দিয়ে ঘুমালো তিনবার দরুদ কয়বার দরুদে যেহেতু আসছে একটি মজার খবর শোনাই বন্ধুরে আমার আজকের রাত জুমাররা মদিনা ওয়ালা বলেছেন জুমার দিনে কেউ যদি নবীকে মহব্বত করে বন্ধু নবীকে মহব্বত করে যদি 80 বার দরুদ করতে পারে 80 বছরের সগীরে গুনাহ দাইলামি শরীফের মধ্যে সেটা হাদিসখানা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে কি বর্ণিত নবী বলেছেন প্রতিদিন আমি নবীকে মহব্বত করে আমার প্রেমিক উম্মত যদি 1000 বার দরুদ করতে পারে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না এই জন্য নবী বলেছেন ঘুমানোর আগে 4000 দিনার সাদকা দাও তার মানে 4 বার সূরা ফাতিহা নবী বলেছেন জান্নাতের মূল্য দাও 3 বার দরুদ একটা কোরআন খতম নবী বলেছেন বিসমিল্লাহর সাথে 3 বার সূরা ইখলাস পড়ো তার মানে কউলু আল্লাহু আহাদ এই সূরাটা 3 বার পড়লে তোমার আমল নামা একটা কোরআন খতমের সওয়াব বন্ধ বইয়ের বিবাদ মিটাবো কেমন করে নবী বলেছেন বন্ধ এদিকে তাকান এদিকে তাকা 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমাও বইয়ের বিবাদ মিটানো সওয়াব পেয়ে যাবে 4 বার কালেমা তামজিদ পড়ে ঘুমাও তাহলে তুমি একটা হজের সওয়াব পেয়ে যাবে এটা হলো বিছানায় যাওয়ার পরে বিছানায় যাওয়ার পরে ঘুমের আগে ডিউটি এখন বলে হুজুর বিছানায় গেলে পড়তে পারবো না এশার নামাজের সময় শেষ করে দেন ঠিক না শেষ করে দেন এবার কি করবেন বন্ধু নামাজের না ওযু করবেন ওযু করে বিসমিল্লাহ বলে দোয়া পড়ে ডান দিকে কাত হয়ে শোবেন ঘুম থেকে উঠে চমৎকার ভাবে বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি নুশুর চমৎকার না কথা বলে না কথা বলেন চমৎকার কিনা তাহলে বিছানায় যেহেতু চলে আসছি সকাল থেকে আর আলোচনা শেষ ঠিক না ঠিক মানে হো তারা আমার কাছে